वेलकम बैक टू अपडेटेड बाय आविदा फ्रेंड्स। आज सोमवार, आज राज्य बेस किछु एलाकाय आनलॉक पर्व शुरू होयेछे। कौन-कौन एलाकाय आनलॉक पर्व शुरू हलो आजकेर भिडियो थेके आमरा जेने नेब। तो जदि भिडियो भालो लेगे थाके ताहले अवश्यई एकटा लाइक करे देबेन, आर भिडियोटी जारा नतून देखछेन तारा अवश्यई चैनलटिके सबस्क्राइब करबेन एबं सबस्क्राइब करार पर बेल आइकनटा प्रेस करे नोटिफिकेशन अल करे राखबेन एई धरनेर आपडेटेड भिडियो सबार आगे पाओयार जन्य। आर जारा चैनलटिके सबस्क्राइब करेछेन तादेरके असंख्य धन्यवाद। करोनार द्वितीय ढेवे बेसामाल हार पर देशे संक्रमण कमते शुरू कर समय टाना चार दिन दैनिक संक्रमण 4 लक्षर ऊपर थका देशे एखो प्रतिदिन लक्षाधिक संक्रमण थकले बेस किचु राज्य संक्रमण हार अनेकटाई कमे कमे सक्रिय रोगी संख्या पजिटिविटी रेट তাই বেশ কিছুদিন লকডাউনে থাকার পর অবশেষে বেশ কিছু রাজ্যে হয় আনলকের পথে যাচ্ছে বা লকডাউনের বিধিনিষেধ শিথিল করছে। তো এখন আমরা দেখে নেব যে কোন কোন রাজ্যে আনলকের পথে চলছে বা লকডাউনের বিধিনিষেধ শিথিল করছে। দিল্লি, শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কোভিড বিধিনিষেধ কিছুটা শিথিল করা হবে। সোমবার থেকে দিল্লিতে বিধিনিষেধ কমছে, এবার লকডাউন ধীর গতিতে ওঠানো হবে। লকডাউন ওঠানোর প্রথম পর্বে চালানো হবে মেট্রো, 50% ক্ষমতা নিয়ে প্রথম পর্যায়ে মেট্রো চালানো হবে। দোকান বাজারও খোলা হবে ক্রমশ, তবে দূষণ যাতে না ছড়ায় সেই অনুযায়ী সমস্ত ব্যবস্থা করে দিল্লিতে ওঠানো হবে লকডাউন। দোকান বাজার মেট্রোর মতো বেসরকারি কোম্পানিগুলিতেও খোলার অনুমতি দেওয়া হবে, তবে 50% কর্মী নিয়ে চালাতে হবে কাজ। শুধু তাই নয়, সরকারের বেঁধে দেওয়া সময় মেনে বেসরকারি কোম্পানিগুলিকে কাজ চালাতে হবে বলে জানান দিল্লির মুখ্যমন্ত্রী। পরিস্থিতি ভালো হতে শুরু করলে সময় বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান অরবিন্দ কেজরিওয়াল। এরপর উত্তরপ্রদেশ, বিভিন্ন জেলায় আনলক হতে চলেছে সোমবার থেকে। তবে রাজ্যের যেসব জেলায় সক্রিয় রোগীর সংখ্যা 600 কম, সেখানে লকডাউনের অনেক বিধিনিষেধই উঠে যাচ্ছে। শুরু হবে আনলক প্রক্রিয়াও, তবে সন্ধে 7টা থেকে সকাল 7টা পর্যন্ত জারি থাকা কার্ফিউ নিয়মও এখন জারি থাকবে। যোগীর রাজ্যের 75টির মধ্যে 64টি জেলায় ইতিমধ্যেই লকডাউনের বিধিনিষেধ কমানো হয়েছে। এরপর তামিলনাড়ু, 14 জুন পর্যন্ত লকডাউন বাড়ানো হলেও শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ঘোষণা করেন মাছ মাংস সবজি রেশন দোকান বাজার সকাল 6টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত খোলা থাকবে। তবে রাজ্যের যে 11টি জেলায় করোনা সংক্রমণ অনেকটাই বেশি সেখানে কঠোর লকডাউন জারি থাকবে। নেক্সট গুজরাট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে কাল সোমবার 7 জুন থেকে লকডাউনের অনেক নিয়মই উঠে যাচ্ছে। সরকারি অফিসে 100% উপস্থিতির নিয়ম চালু হয়ে যাচ্ছে। রাজ্যের 36টি শহরে দোকান বাজার সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকবে। নেক্সট ওড়িশা, নবীন পট্টনায়কের রাজ্যে 17 জুন পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। তবে নুনপাদা, গজপতি এবং সুন্দরগড়ে উইকেন্ড লকডাউন শিথিল করা হচ্ছে। সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত লকডাউন থাকবে না। তো আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নিলাম যে আজ সোমবার কোন কোন জায়গায় আনলক পর্ব শুরু হচ্ছে। তো ইনফরমেশন যদি পছন্দসই হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।